এই পৃথিবীতে সর্বপ্রথম তাকবীর শিখিয়েছেন হযরত ওমর সর্বপ্রথম ওমর যখন মারহাবা আল্লাহু আকবার বলেন তো দেখি দারুন নাদওয়ার মধ্যে বসে পরামর্শ হলো দারুন নাদওয়া আপনারা বুঝবেন না আমাগো এলাকায় ক্লাব ঘর আছে না ক্লাব ঘর আর আমাদের বাংলাদেশে একটা মন্ত্রী এমপিরে বসে যেখানে পরামর্শ করে ওই জায়গাটার নাম কি জাতীয় সংসদ ভবন তাই না ভবন মানে একটা ঘর জাতীয় মানে সারা বাংলাদেশের মানুষের মূল কেন্দ্রবিন্দু যেখানে বসে সারা বাংলাদেশের বড় বড় যাদেরকে আমরা মাথায় রাখছি যারা আপনাদের শফিকুল ইসলাম সাহেব উনি বক্তব্য দিবেন আপনারা সারা দুনিয়ার মানুষ দেখবে ঠিক মক্কায় এমন একটা সংসদ ছিল এই জায়গাটার নাম ছিল দারুল নাদওয়া এখনো পর্যন্ত কাবা ঘরের মধ্যে এই জায়গাটা আছে তো দারুল নাদওয়ার মধ্যে বসে সবাই পরামর্শ করলো পরামর্শের ভিতরে সভাপতি হলো উতবা বিন রুবিয়া কি নাম নামটা ভালো করে শয়তানরে দেখবেন না কিয়ামতের মাঠে এই দুনিয়ায় যারা আমার নবীর গালি দিবে প্রত্যেকটা শয়তানরে কিয়ামতের মাঠে দেখতে পারবেন যারা আমার নবীর গালি দিছে যারা আমার নবীর গায়ে হাত দিছে যারা নবীর অপমান করছে প্রত্যেকটা বদমাইশ আল্লাহ আপনারা দেখাইয়া তারপর আপনার জান্নাত দিবে যদি নবীর প্রেম আপনার অন্তরে থাকে আবু জেহেলও আপনি দেখতে পারবেন কিন্তু এখন রেডি হতে হবে রেডি আবু জেহেল দেখার নিয়ত আছে মনে রাখবেন কিয়ামতের মাঠে আবু জেহেলকে আমরা যখন দেখব তখন সে যদি নামাজও না পড়ে যদি আল্লাহ যে কোনো ছেলে জান্নাত দেয় আবু জেহেলকে দেখার সাথে সাথে গলা সিপা ধরতে মন চাইব না ফাড়া লাভ এখানে সিরে ঘুরে আটি মেয়ে দেখতে তাকবির রূপে কিচ্ছু দাও না তুমি অনিতে না পড়াবা হুজুরে যদি ডাক দেয় সলের নবীরে গালি দিছে ওরে পিটাই তুই তুমি কবে না হুজুরের কাজ আমার পিএজের খাতে কাম আছে কথা কর না কেন আবার ওখানে তুমি নাক ফাটাইবা এই মুসলমানের বলা দিকে আমার দিকটা কান তারপরও যে আপনি সাহস করে বলেছেন নাক ফাটাই ফেলব ইনশাল্লাহ ইসকে নবী থেকে বলেছেন আর আপনার জন্য জান্নাত অধিক হয়ে যাবে মনে রাখবেন ইসকে নবী সবার অন্তরে থাকে না তো এই দারুন নাদুয়ার ভিতরে তখন ওমর ইসলাম কবুল করে নাই ওমর হলো পাত্তি নেতা আর সব হলো বড় রাগা বল নেতা আপনাকে ধরেন বড় বড় নেতা বুঝেন নাই মজনদের সবাই পরামর্শ করলো আব্দুল্লাহর বলা মোহাম্মদ রে কালকেই মার্ডার করতে হবে আবু জেহেলে মুর্শিদ ভাই আওয়াজ দিয়ে নাউজুবিল্লাহ কইয়া এবার দেখা যাবে সবাই সিদ্ধান্ত করলো আগামীকালকার সকালবেলা মোহাম্মদকে আবদুল্লাহর পোলা মোহাম্মদকে মার্ডার করতে হবে ও বাজান সিদ্ধান্ত দিছে আর কেউ নয় সিদ্ধান্ত দিছে সবচেয়ে বড় শয়তান ইবলিস ইবলিস মানুষের সুরার দন করে অগর সভাপতি সাজছে মাঝখানে তো এক এক করে পরামর্শ চাইতেছে 250 মানুষের মাঝে হ্যাঁ মুহাম্মাদের কল্লা আগামীকালকে কে কি উড়াবা কও সর্বপ্রথম সবাই বলল একটা কাজ করো কল্লা যে উড়াইবা এই কল্লা উড়ানির মধ্যে সবাই থাকলে কাজ হবে না একজন উড়াই দিব একজনে একজনে কয় উতবা তুমি তো আজকে সভাপতি তুমি কালকে সকালবেলায় দায়িত্বটা নাও কয় না এটা আমার দ্বারা সম্ভব না কয় কেন কয় মোহাম্মদের এখনো 9 জন চাচা বাইসা রয়েছে সুবহানাল্লাহ বলেন না আরে ভাই তাড়াতাড়ি সিটিং করে দাও কথা কম যাবে না খালি হোডর 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 নেতাগিরি দেখায় মারা বাবা আরে ভাই নেতা তো আমরা বানাই একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে আমার সাথে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দাও সে আর কি টানে টান দাস টান শুরু হয়েছে এই কোন সিয়ার থাকবো না ও বাংলাদেশের যত মাহফিলে যায় সব জায়গায় লোক দুইজন মাত্র সিয়ার থাকে সভাপতি প্রধান অতিথি আর প্রধান বক্তা
এই যে কালকে কেরানীগঞ্জ আমার দুটো মাহফিল ছিল, এমপি সাহেব আমার পাশে কয় দো চেয়ার দিয়ে জিয়াদির সামনে চেয়ারে মন দেব না, হাত যেভাবে লড়া সারা দেখে না খুশি মুশি লেগে গেল। আসলে আর আমাকে সিরাজগঞ্জ, তারপর আপনার উল্লাপাড়া কন পাবনা কন, এরা চেয়ার দিয়ে প্যান্ডেল করে থিয়ে দেয়। আসলে নিয়ম তো সবাইরে দিলে চেয়ার দিবেন, নাহলে মাত্র দুইটা চেয়ার থাকবে, ঠিক না? ভিড়ে চেয়ার দিচ্ছেন ভালো, তার কোনো চেয়ার টানাটানি করবেন না, চুপচাপ করে বয়ে থাকবেন, সময় কম। জোরকার মারহাবা, কষ্ট হইতেছে আপনার গো? অজ্ঞামী, তারপরে একসাথে বলবেন। যখন একসাথে পরামর্শ হইল, আবু জাহেলকে জিজ্ঞেস করতেছে তুমি তো আজকে সভাপতি, তুমি কালকে কল্লাড় উড়াও। কয় না আমি পারব না। কয় কে? আমি এই জন্য পারবো না, মোহাম্মদের 9 জন চাষা একটা বেঁচে আছে। একটু করে বলে সাহেবা তুমি, ভাই আমার সব কিছু ভাল লাগে, আর কল্লা উড়াই তো আমি পারবো, কিন্তু সামনে যে যে কূপটা দেবো এটা পারবো না। কারণ লোকটা দেখলাম আমার খুব মায়া লাগে। এখন কানবেন, আমার নবীর চেহারার মধ্যে আমার মধু ছিল বাবা, একবার যে দেখতো সে কাফের হইল, জীবনে নবীর চেহারাটা ভুলতো না, এত মায়া ছিল আমার নবীর চেহারার মধ্যে। শোনেন আমার নবীর সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে, আপনি ভাবতেছেন আমি গোপালগঞ্জের থেকে বানাই নিয়ে আসছি? না, আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার থেকে সিরাজগঞ্জ বানাই নিয়ে আসি নাই, ডাইরেক্ট কোরআনের থেকে বলি। আমার নবীর আল্লাহ কি বলে তাই দেখে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو সামিউল বসীর। ওয়া আতাইনা মূসা আল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানী ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم العالمين। আর কত বলবো আমার নবীর প্রশংসা বলো। যদি এই আয়াতগুলো আমি মক্কায় পড়তাম তোমার মতো যুবক পাগল হয়েছিল। নবীর সানে আয়াতগুলো এক জায়গায় করা চারটাখানি কথা না, এই আয়াতগুলো এক জায়গায় না, এগুলো নবীর সানে এক জায়গায় করে তেলাওয়াত করা। এই পণ্ডিত তুমি বহ, হে পণ্ডিত বহ, পণ্ডিতের গুল্লি মারি মগে ওটা বুঝা, আর পণ্ডিত আর নেতাগিরি মারাইতেছেন কারা কারা, লোক সেট করে দেন পাগল ছাগল, লোকজন বসা ওর নেতাগিরি দেখাইতেছে বহে, ও বহে তুই খারাপ বয়া।
মহান মগা এবারে বহাদি ঢাকায় নালে বস করব নাকি ধরবো আগে এবারে বহায় না গায়ে লুঙ্গি ধরে টাইনে বহা তো মানুষের ডিস্টার্ব করে মগা আল্লাহ হেফাজত করেন দুর্ঘটনা আমি মজা নোয়াজ করা অনেক কষ্ট ঠিক না ভাই আপনি কিভাবে নোয়াজ করা খুব সহজ এত সহজ নাই হাজার হাজার মানুষ এই যে দামি দামি মানুষ উপজেলার ভাইস চেয়ারম্যান বসার সভাপতি বসা এরা আমার সাথে অনেক দামি অন্য দিক দিয়ে আবার আমি আমার দিক দিয়ে তার সাথে কোটি কোটি গুণ দামি কথা কর না কেন এখন উপজেলার চেয়ারম্যান আইছে আমি আহি নাই সাইরানের দামও নাই বেটা ও সাহেব জন লোক এখানে থাকবো না থাকবো কমিটির সাহেব জন বইয়া থাকবো আমি নাই কথা কর না কেন তাহলে আজকের চিফ গেস্ট হলাম আমি আমারে ডিস্টার্ব করলে তোমাকে সব জায়গায় ডিস্টার্ব করতে কষ্ট হইতেছে এবার রেডি হন বাবা উতবা বিন রুবিয়া কয় এ তুই পারবি না সাহেবা তুই তো অনেক মুজাহিদ তুই তো একটা তরবারি হাতে থাকলে 20 জন পোলার লাগে একা বুঝোস তুই 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 কল্লাটা উড়া কয় আমি যে তোর কল্লা উড়া তোর দেখলে আমার মায়া লাগে কতলে তোর দ্বারা সম্ভব এই ডাকাইতের পাঠ তোরে দেন দেব সব সিদ্ধান্ত শেষ আড়াইশো লাস্টে আবু জাহিলের কাছে সিদ্ধান্ত আসলো নেতা তুমি মারো না আমি পারব না এবার একটা আওয়াজ দিবেন আপনার জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই হঠাৎ করে ওই মাহবিলের কণার থেকে 35 বছরে একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলে আমি শয়তান দলের সভাপতি যখনই বলছে আমি উড়াবো পাল্লাটা তাকায় দেখে আর কেউ নাই খাত্তাবের বেটা ওমর শয়তান কয় তোমার দ্বারাই সম্ভব নত মানুষের ভেস ধরে আসছে আবু জেহেল কয় ভাতিজা তুমি যদি উড়াইতে পারো আমি আমার নিজের খামার থেকে উটের খামার থেকে 100 উট পুরস্কার নাউজুবিল্লাহ বোর খেতার মধ্যে যে কই এখানে করবা কাম এখানে করলে তো অসুবিধা এবার আওয়াজ হবে নবীর এই মৃত্যুর কথা শুনে মারার কথা শুনে নাউজুবিল্লাহ জোরে বলবেন জীবনে হাড়ের রোগ হবে না আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম জীবনে হাড়ের রোগ হবে না হাড়ের রোগ হবে না মিয়া আজকে নবীরে তোমার বাংলাদেশে গালি দেয় লুচ্চা কইয়া নবীরে গালি দেয় সন্তারাসী বলে তোমার টনক লড়ে না বঙ্গবন্ধুরে গালি দিলে তোমার মাথায় রক্ত উঠে জিয়াউর রহমান রে গালি দিলে রক্ত উঠে আলেম রে গালি দিলে কোনো কষ্ট লাগে না হেই আসাদুলের মতো একটা কুলাঙ্গা যার জন্মের ঠিক আছে কিনা কেন জানি না আমার নবীর মক্কা ডাকাইত বলে আমার নবীর পরকের মাস্টার বলে আমার নবী বেঁচে থাকলে ফাঁসির মঞ্চে ঝুলাইত এরকম নাস্তিক যদি সিরাজগঞ্জে জন্ম নেয় ওর জাগায় মাইরা ফেলবো জাগায় মাঠার করবো কাকেরা জিয়া সহ আল্লাহকে তো হাত দেখায় মারহাবা বলে একটা জাকি দিলাম আর আমি ইলেকশন করতুল্লা পরে আসবো দেখলাম ইমান এখনো আছে না গেছে এই আজকে হামাসের কাছে অস্ত্র নাই ফিলিস্তিনি মুসলমানের কাছে কোনো অস্ত্র নাই তাদের সবচাইতে বড় অস্ত্র হলো নারাই তাকবীরের ধ্বনি এই নারাই তাকবীরের ধ্বনি দিয়া বড় বড় ক্ষেপণাস্ত্রের সামনে গোলা বারুদের সামনে পাথর দিয়ে মোকাবেলা করতেছে বেজরমা ইসরায়েল গুলা পিছে হটতে বাধ্য হয়েছে ধন্যবাদ জানাই আমার গোপালগঞ্জের রত্ন মানে প্রধানমন্ত্রীকে আমার টঙ্গি পাড়ার বঙ্গবন্ধু কন্যাকে ধন্যবাদ জানাই আমার গোপালগঞ্জে জন্ম নেই সেই জন্য নয় তার ধন্যবাদ জানাই এই জন্য উনি বেজরমা ইসরায়েলের পক্ষ নেয় নাই চাষা মুদি আকাডা মুদি ও ইসরায়েলের পক্ষে লাল সামরা হারামির বাচ্চা আমেরিকা ইসরায়েলের পক্ষে চায়না ইসরায়েলের পক্ষে ব্রিটেন ইসরায়েলের পক্ষে সারা দুনিয়ার মুরাল গেলা ইসরায়েলের পক্ষে
আমার লাল সবুজ পতাকার দেশ ফিলিস্তিনের পক্ষে মানবতা আজকে কোথায় গেছে আমার পবিত্র স্থান বাইতুল মুকদ্দাস পৃথিবীর দুইটা মসজিদ আমার আল্লাহ উড়িয়ে দেবে না কিয়ামতের আগে কিয়ামতের আগে এইভাবে 2014 সালে আমি ফিলিস্তিন সফর করেছি 2014 সালে ফিলিস্তিন সফর করেছি ফিলিস্তিন বাবে ইস্পাতের ডাইন পাশে মা মারিয়ামের কবরের পাশে এই বেজরমা ইসরায়েলগুলি একটা ফাইভ স্টার হোটেল বানাইছে 24 ঘন্টা মদ খায় তারা থিয়েটারে গান বাজায় হালাকে এই জমিনটা আমার আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ জমিন ঘোষণা দিয়েছে সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা কিয়ামতের মাঠে বাইতুল মুকদ্দাসের দুর্গপ্রস্থ 6.5 কিলোমিটার আর হেরেম শরীফের কাবা শরীফের দুর্গপ্রস্থ হলো 13 কিলোমিটার এই 13 কিলোমিটার আর 6 কিলোমিটার এই দুইটা জমিন আল্লাহ ধ্বংস করবে না জিব্রাইলকে দিয়া ভেকুর মতো ভেকু ভেকু চিনেন না মাটি উঠে এই ভেকুর মতো বেলসা দিয়ে আসমান উঠে নিয়ে যাবে এই দুইটা জমিন আজকে সেই জমিনের পাশে বসে মদ খায় আর হামাস সাইয়াসে দেখবে মুসলমানের পোলা সব বাদ দিলাম মসজিদ আমার আল্লাহর ঘর শত শত বছর সেই বাদশা বাবরি আমল থেকে বাবরি মসজিদ সেই মসজিদে ভেঙে দিয়া রাম মন্দির তৈরি করা হলো দুঃখ কারে বলবো বলার তার কাছে বললাম বাবরের বাবরি মসজিদ বাদশা বাবর থেকে নিয়া শত শত বছর যে মসজিদটা বয়স সম্রাট বাবরের থেকে এই পর্যন্ত 90 দশক পর্যন্ত সেজদা হলো জুমা হলো ইমাম হলো খতিব হলো আল্লাহু আকবার ধ্বনি হলো সেখানে মন্দির থাকে কেমনে তবে টু ডু টু মোর অপেক্ষা করেন যেখানে আমার আল্লাহর ঘর ছিল এখানে একদিন মসজিদ আবার হবে কে কোন দল করেন আমার দেখার বিষয় নয় সত্য কথা না বললে স্ট্রোক করে মরবেন না প্যারালাইসে মরবেন না গাড়ি অ্যাক্সিডেন্ট জিত হয়ে মরবেন পৃথিবীর সব গোল্লায় চলে যেতে পারে কোরআন এবং আল্লাহর ঘর মসজিদ কোনোদিন গোল্লায় যাবে না কথা বলেন না কেন আরো জোরে বলতে হবে সারা দুনিয়া ধ্বংস হয়ে গেল মসজিদ ধ্বংস হবে না এই বাবরি মসজিদকে ভেঙে যারা রাম মন্দির বানিয়েছে আল্লাহ বিচার তোমার কাছে কষ্ট হইতেছে তাকানে দিকে যতদিন বাঁচব কোরআনকে ভালোবেসে বাঁচব যতদিন বাঁচব আল্লাহকে ভালোবেসে বাঁচব যদি মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিন আমাদের অর্ডার দেয় ফিলিস্তিনি মুসলমানকে রক্ষা করার জন্য নয় আমার আল্লাহর ঘর রক্ষা করার জন্য ফিলিস্তিনি যেতে হবে রাজি আছেন না নাই রাজি আছেন না নাই কষ্ট হইতেছে আসলে ওয়াজের মাঝখানে কাউকে কথা বলতে দেয়া ঠিক না ঠিক না বেটি আমি চেয়ার মিনিস্টার অনুরোধ করবো আপনি যখন আমার শাশুড়ির দল করেন 100% আওয়ামী লীগ করে সে কোনো সন্দেহ নেই আপনার কথা আমি মানে প্রধানমন্ত্রী ফ্যামিলির কাছে যে বলবো আপনি যাবেন না মোনাজাত করে যান সামনে উপজেলার পুরো ফুল চেয়ারম্যান হইতে হবেন এবার তো 22 চেয়ারম্যান এরপর হবেন ফুল অতএব দোয়ালো এজাম বসে থাকেন মারহাবা করেন যায়েন না এই সিস্টার আপনি চিনেন না এটার দৌর অনেক উপরে যদিও দেখেন আপনার লাগে ওয়াজে আসছে এটা ঠেলা আছে বসেন একটু পরে বুঝবেন জোরে করেন মারহাবা ইমনি তো আমার গোপাল গোজালা অনেক ঠেলা সাসায় কই কি একসাথে বলবেন
যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো বলেন যতদিন বাঁচবো কোরআনকে ভালোবেসে বাঁচবো যতদিন বাঁচবো নবীকে ভালোবেসে বাঁচবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উপজেলার ভাইস চেয়ারম্যান যদি মোনাজাত পর্যন্ত থাকে তারে আবার দাঁড়াইলে ভোট দিবেন না এই যে সামনে আবার ইলেকশন আসছে খুব তাড়াতাড়ি রিসেন্টলি বেটারে ভোট দিয়ে যদি বেটা বসে থাকে আর যদি চলে যায়গা অর্ধেক ইলেকশন আমি করে দিয়ে যাই বসে টাকা লাগবো না বাংলাদেশের জনগণ এখন টাকার কাছে বিক্রি হয় না এখন তো ভোটই লাগে না জনগণের লাগে না জনগণের ভোট লাগে না এখন দোয়া করলে হয়ে যায় ইনশাআল্লাহ দোয়া করেন তাহাজ্জুদপুরে রাতে দোয়া করেন সকালবেলাতে পাস ইনশাআল্লাহ মারহাবা করুন বেটা আবার উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হোক আপনার চান না তাহলে বেটা বয়ে থাকবে যাবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ শুধু আমার দিক তাকায় বলবেন এই কোরআনটা কার আল্লাহ আমার আল্লাহ চেয়ারম্যানের আল্লাহ সভাপতি আল্লাহ শেখ হাসিনা আল্লাহ চায়নার প্রেসিডেন্ট আল্লাহ মক্কার প্রেসিডেন্ট কার 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 এই কোরআনে যদি আল্লাহ সুদ খাওয়া হালাল না হারাম হারাম জোরে কর হারাম আরো জোরে হারাম আরে খান খান সত্য কথা হারাম হারাম আমার একদিনের ওয়াজ আপনি সুদের টাকা উঠাই আনবেন না এটা আমি জানি আর সুদ খাওয়া বাদও দিবেন না কারণ 25 বছর ওয়াজের জীবনে শুনি নাই যে ওয়াজ শুনে যাওয়ার পরের দিন বেড়ায় সুদের টাকা বাদ দিছে অতএব আমি জানি আপনারা উঠাবেনও না আর এটা খাওয়া বাদও দিবেন না এরা আমার আনছে আমার মোলার ওষুধ বলে যায় আমল করলে করলেন না করলে হয়ে থাকলে অসুবিধা কি ওই চিন্তা মাধ্যমে সত্য কথা বলেন আমার সাথে সুদ খাওয়া হালাল না হারাম আরো জোরে এ আরো জোরে এক চাষা বাগুন দাসের মধ্যে বইছে চাষি না করে দিয়েছে কিচ্ছু কইবা না ও পুরে মরার চিন্তা নাই খালি মানুষের বাঁশ দেওয়ার চিন্তা আছে না একসাথে সুদ খাওয়া হালাল না হারাম খাইতে খুব আরাম আপনি কি জানেন সুদের কি গুণা বাজান আপনাকে দুইটা পাও ধরে বলে যাই কোরআন শরীফ লয়ে গেছেন নাকি একটা দেন কি আর রে কোরআন শরীফের পরে হ্যাঁ টাহা ঠিকাছে আল্লাহ সারা দুনিয়া শ্রেষ্ঠ হলো কোরআন মারহাবা বলেন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে কোরআন ধ্বংস হবে এই যে নকল কুমার কিন্তু একটা গান গাইছে হিন্দুর ছেলে হওয়ার পরেও সারা দুনিয়ার পুস্তক থেকে ব্যান করে দেয়া যদি হয় আল কোরআন যাবে না হাবেদের মুখ থেকে সেটা হলো আল কোরআন মারহাবা বলেন না কেন সারা দুনিয়ার পাতার কোরআন যদি ব্যান করে দেয়া হয় হাফেজ কোরআনের বুক থেকে যাবে না সেটা হলো আল কোরআন পৃথিবীতে একটাই গ্রন্থ আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন জোরে কেন আমিন বাজার এই চাঁদটা হলো মেয়েরাদের চাঁদ এই চাঁদটা এত দামি চাঁদ আপনি শুনলে সুবহানাল্লাহ একবার আসতে বলবেন কেন জানেন এই চাঁদের মধ্যে যদি কেউ মারা যায় আল্লাহ তার গোরজা বরদের মাফ করে দিবেন শুধু এখানে শেষ না এই চাঁদটা উদিত হওয়ার সাথে আমার নবী একটা দোয়া পড়তেন শোনেন আমি পড়তেছি ইদা দাখালা রজব আল্লাহুম্মা بارك لنا في رجب وشعبان أبلغنا رمضان زرك مرحبا এই সাতটা উদিত হওয়ার সাথে সাথে আমার নবী চোখের পানি ফেলাইয়া দোয়া করতেন বলেন আমার সাথে পড়েন আমার নবীর দোয়াটা আল্লাহুম্মা আল্লাহুম্মা জোরে আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা আমিন ফি রজব ওয়া শাবান আবলিগনা রমাদান আপনি যদি এই দোয়াটা পড়েন এই মাসে পড়েন আগামী বছর রজব মাস পর্যন্ত আল্লাহ পর হায়াত বাড়াই দিবে কথা বলা যাবে না একটা আওয়াজ করা যাবে না বাজান তাহলে এই দোয়াটা পড়লে লাভ না লস তাহলে পড়বেন তো আপনারা কারণ এই দোয়াটা তো মাশাআল্লাহ অনেক ইউটিউবাররা ছেড়ে দিছে আপনারা এখানে মুখস্থ করে নেবেন আমি
আমি চাই প্রত্যেকটা ঘরে ঘরে মহিলা পুরুষ সবাই এই দোয়াটা মুখস্থ করবে, যে দোয়াটা আমার নবী মাস্ট বি পড়তেন এই চারটা উদিত হওয়ার সাথে। কেন আমি পড়ব না? আমরা সবাই তো হায়াত চাই, দেখেন না বুড়া বেড়া মরতে চায় না, কথা বল না কেন, এখন বেহা হয়ে গেছে গা, তারপরে মরব না। তাহলে আপনি সুস্থতা দান পাবেন, আপনি ভালো হায়াত পাবেন এই দোয়াটা পড়লে, কেন মুখস্থ করবেন না? বলেন বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। মারহাবা কর, আল্লাহু আকবার বলেন। তাহলে এবার বলবেন আলোচনা যতক্ষণ চলবে আপনি থাকবেন না ভাগবেন? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা কয়রা বাগলপুর হারুনিয়া হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা উন্নত প্রকল্পে 30 জানুয়ারি 2024 ইসলামী জলসার সম্মানিত সভাপতি, এটা একটা পোস্টার হইল, কিপটা আমি করেন করেন একটা পোস্টার ভালো করেন মিয়া, পোস্টারটা সাইর কালারের করবেন, আল্লাহ কবুল করেন, যেরকম আমি আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ কবির আহমেদ লিটন, কে বিশিষ্ট ব্যবসায়ী কয়রা বাগলকর, সহসভাপতি হেন হইতেছে 6 জন, কারে তুই কার নাম নিব নেই, ইঞ্জিনিয়ার এম এ আব্দুল মান্নান হাবিবুর রহমান সরকার মাসুদ রশিদ সাদ্দামুল আনোয়ার আবদুল্লাল মাহমুদ আব্দুল আলিম আবুল হাসান সরকার। আজকের মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ শফিকুল ইসলাম শফি, মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া। এরপরে যে তাবিজ অন্তত 150 লোকের নাম আছে, আমি এক একজন করে নাম নিতে গেলে অনেক সময় চলে যাবে, আমি সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যেরকম মারহাবা। আমার আগে যিনি ওয়াজ করেছেন বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার সব দিক দিয়ে সিনিয়র, এলিমের দিক দিয়ে সিনিয়র, বয়সের দিক দিয়ে সিনিয়র, আল্লাহ হুজুরকে কবুল করেন, আপনাদের এলাকার অত্যন্ত প্রিয় মানুষ এবং আপনাদের এলাকার একটা দাখিল মাদ্রাসার সহ সুপার হযরত আল্লামা হযরত মাওলানা ফরিদুল ইসলাম আল ফারুকি, আরেকজন ওয়াজ করেছেন আমিনুল ইসলাম সিরাজি আব্দুস সত্তার মাওলানা আজমল হোসেন সহ অনেক উলামা একরাম, মহিলা প্যান্ডেল আছে না নাই রাত্রে আছে, 50-20 আশেপাশে বসে আছেন আমার হযরত উলামা একরাম আজিজ তলাবা, বিশেষ করে এই মাদ্রাসার মোহতামিম এবং ছাত্র ভাইয়েরা, এবং পর্দার ভিতরে বসে বসে শুনতেছেন এবং আমার মনে হয় দেখতেছেন না, হ্যাঁ সান্দু ওই ঠ্যাং দেয় আমি বুঝছি, ও আবার আমার কি দেখা বর্তমানে বেদাত যে কে চালু করলো আল্লাহ ভালো জানে, আমার দেখতেছেন আর শুনতেছেন আমার মা ও বোনেরা, এখন আর কোনো জিনিসের মানে এখন যদি পর্দার বাইরে থাকতাম আমি কি করতেছি এগুলো মহিলারা দেখতো না, এখন একটা বেসকি দিলে ভেড়া বই বই দেখ কথা কর না কেন, পুরুষে যেমনি দেখতেছে মহিলারা এমনি দেখতেছে, কেয়ামত পর্যন্ত এইভাবে পর্দায় সরাসরি দেখা কোনোদিন জায়েজ নাই, যদি দেখা এইভাবে জায়েজ থাকতো তাহলে আমার সামনে বসা জায়েজ থাকতো, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন, জোরে কেন আমিন, আরো জোরে কর এই আস্তে কথা বল আমিন, জোরে বলবেন হেদায়েত পাই এই মাঠের থেকে যাবেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এবার বলবেন যত শক্তি আছে মুসলমান এমন একটা শব্দ দুনিয়ায় কোনোদিন মুসলমান কারো সামনে মাথা উঠতে পারে না, কিসের নেতা কিসের হোতা কিসের জোতা এগুলা মুসলমান পরোয়া করে না, ঠিক না বলি, আমরা বললাম নামে মুসলমান মাগার কামে খালি, ঠিক না বেটি, তবে সিরাজগঞ্জের মুসলমান আমি গোপালগঞ্জের মুসলমান, আপনার বাড়ি সিরাজগঞ্জ আমার বাড়ি গোপালগঞ্জ, দুই গঞ্জে মিল আছে, দেখবো আজকে কার কত জোর আছে, রেডি
لله تكبير لله تكبير دين اسلام دين اسلام এই হলো সিরাজগঞ্জের আওয়াজ আমি তো জানি সিরাজগঞ্জের মানুষ পাক্কা মুসলমান কোন ডুপ্লিকেট না শক্তি আছে হ্যাঁ ওরা টিম আছে ওই হলো আওয়াজ একসাথে রেডি দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলম মানে মানে আলো সারা বিশ্বের জল আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর এরকম তাকবীর মাঝে মাঝে দিতে পারবেন না আল্লাহ যেন কবুল করেন এই তাকবীরটা যদি কেউ দেয় বিশ্বাস করেন ওই মানুষের মনের ভিতরে আল্লাহ তার মৃত্যুর আগ পর্যন্ত কোন শয়তানের কোনোদিন বাসা বাঁধতে পারবে না